Lider, Jalan Iswara, Shama Iswara, Jalan Kasarama, Shasro, Jalan Matarese, Shalan Shama, Jalan Matarese, Shalan Shama, Masudil Haq, Masudil Haq, Shaho, Lider, Jalan Iswara, Shama Iswara, Jalan এবং আজকে আয়োজন আগত সবাইকে এখানে অবশ্য আমাদের প্রধান তথ্য কর্মকর্তা বসে আছেন, একই সাথে ডিএফডিসি সহ অন্যান্য সরকারি কর্মকর্তারা বসে আছেন। আমি ক্লাইমেট জার্নালিস্ট ফোরামকে ধন্যবাদ জানাই যে তারা দীর্ঘদিন ধরে এই জলবায়ু বিষয়ে বাংলাদেশের সচেতনতা তৈরি করার ক্ষেত্রে এবং একই সাথে সরকারের সাথে কাজ করে যাচ্ছেন অনেক বছর ধরে, এক দশকের বেশি সময় ধরে। এই জন্য তাদের ধন্যবাদ জানাই। আজকে পৃথিবীটা আসলে বিপন্ন, এবং পৃথিবী যে বিপন্ন সেটি আমরা বুঝেও না বুঝার ভান করি অনেকে, আবার কতটুকু যে বিপন্ন সেটি আমরা আসলে সঠিকভাবে উদ্ধারণ করতে পারি না। পৃথিবীর সৃষ্টির পর প্রায় 1 বিলিয়ন বর্ষ পরে, অর্থাৎ 100 কোটি বছর তার কাছাকাছি সময় পরে পৃথিবীতে প্রাণের উদ্ভব হয়, এবং প্রথম পর্যায়ে প্রাণ সেগুলো 1 মিলিয়ন বছর পরে সেগুলো বিলুপ্ত হয়ে যায়, এবং এরপরে আবার প্রাণের উদ্ভব হয়। এখন পৃথিবীতে তৃতীয় পর্যায়ে প্রাণ, আমরা হচ্ছি তৃতীয় পর্যায়ে প্রাণী, এবং অতীতে যেমন বিভিন্ন প্রাণী বিলুপ্ত হয়ে গেছে, সেই বিভিন্ন প্রাণী বিলুপ্ত হয়ে যাওয়ার কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন। তারা যে জলবায়ুর মধ্যে বসবাস করত সেই জলবায়ুটা তাদের বসবাসের অনুপযোগী হয়ে যায়। কোনো যুদ্ধ বিগ্রহ, বন্যা কিংবা জলোচ্ছ্বাস কিংবা অগ্ন্যুৎপাতের কারণে যে প্রাণ বিলুপ্ত হয়ে গেছে, প্রাণী প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে অনেক, তা কিন্তু নয়। মূলত বিলুপ্ত হয়ে গেছে প্রাণীগুলো, তারা যে পরিবেশে বসবাস করত সেই পরিবেশ তাদের জন্য গরিব হয়ে গিয়েছে, সেভাবেই ডাইনোসররাও বিলুপ্ত হয়ে গিয়েছে। আজকে যেভাবে আমরা পৃথিবীর জলবায়ু আমাদের কারণে পরিবর্তন হচ্ছে, এটি মানুষকেই আসলে প্রকৃত অর্থে ভান্ডারেবল প্রাণী হিসাবে, মানুষই নিজেকেই ভান্ডারেবল করে তুলেছে। এবং আমরা নানা প্রজাতির বিভিন্ন প্রাণী রক্ষার জন্য মানুষ অনেক উদ্যোগ আয়োজন করছে, তো মানুষ যে নিজেকে ধীরে ধীরে বিপন্ন করে তুলছে সেটি মানুষ সঠিকভাবে উদাহরণ করতে পারছে না। এবং দুঃখজনক হলেও সত্য, সেটি উন্নত দেশগুলোর, বড় দেশগুলোর যারা সরকার প্রধান তারা যেইটুকু উপলব্ধি করা প্রয়োজন ছিল সেটুকু উপলব্ধি করতে পারছে না। আমরা 2009 সালে কোপেনহেগেনে জলবায়ু সম্মেলন হয়েছিল, 2009 সালে লক্ষ্য ছিল যে আমরা একটি বৈশ্বিক চুক্তিতে উপনীত হব, কিন্তু আমরা 2009 সালে সেই বৈশ্বিক চুক্তিতে উপনীত হতে পারিনি। সেই বৈশ্বিক চুক্তিতে উপনীত হতে আমাদের বেশ কয়েক বছর সময় লেগেছে। 2009 সালের জায়গায় আমরা 2015 সালে সেই বৈশ্বিক চুক্তিতে উপনীত হয়েছি, সেটা আবার ইফেক্টিভ হয়েছে আরো কয়েক বছর পর। অর্থাৎ যখন লক্ষ্যমাত্রা ছিল তখন তো করতে পারিনি, বরং আরো 10 বছর আমরা পিছিয়ে গিয়েছিলাম নিজেরাই। এটির কারণ হচ্ছে আমরা আসলে পরিস্থিতির ভয়াবহতাটা বুঝতে সক্ষম হইনি, সে কারণে মানুষ সার্বিকভাবে পৃথিবীর সব দেশ ঐক্যমতে পৌঁছতে যেমন দেরি হয়েছে, এবং ঐক্যমতে পৌঁছার পর প্যারিস চুক্তি স্বাক্ষরের পর এখন পর্যন্ত যে প্রতিশ্রুতিগুলো বিভিন্ন দেশ করেছে বৈশ্বিক উষ্ণায়নকে ঠেকানোর জন্য, দেখা যাচ্ছে
সেই প্রতিশ্রুতিগুলো যদি যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলো যদি পুরোপুরি বাস্তবায়ন হয় পৃথিবীর তাপমাত্রা একবারে 7.5 ডিগ্রি বাড়বে। অর্থাৎ আমাদের লক্ষ্য হচ্ছে পৃথিবীর তাপমাত্রা 2 ডিগ্রি অর্থাৎ প্রি ইন্ডাস্ট্রিয়ালাইজ টাইমের তুলনায় 2 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখা, 2 ডিগ্রি বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ রাখা, প্রচেষ্টা থাকবে 1.5 ডিগ্রির মধ্যে রাখা, এটি ছিল প্যারিস চুক্তি। কিন্তু সেই চুক্তির আলোকে যে প্রেজেসগুলো হয়েছে, প্রতিশ্রুতি যেগুলো হয়েছে বিভিন্ন দেশ কর্তৃক কার্বন নিঃসরণ কমানোর জন্য, তাতে দেখা যাচ্ছে পৃথিবীর তাপমাত্রা 7.5 ডিগ্রির মতো বাড়বে। পৃথিবীর তাপমাত্রা ইতিমধ্যে 1.1 ডিগ্রি বেড়েছে এবং এই 1.1 ডিগ্রি বাড়ার প্রেক্ষিতে আমরা যে পরিবর্তনগুলো দেখতে পাচ্ছি, যে যে সাইবেরিয়ায় সারা বছর ধরে বরফ এবং ঠান্ডা থাকার কথা, সেই সাইবেরিয়াতেও এখন অনেক সময় দাবানো হয়, সাইবেরিয়ার বনেও অনেক সময় দাবানো হয়, অস্ট্রেলিয়ায় দাবানোটা এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে, কদিন আগে স্পেনে দাবানো রয়েছে, তার্কিতে দাবানো রয়েছে, এবং যে সমস্ত দেশে আগে বন্যা হতো না সেই সমস্ত দেশে বন্যা হচ্ছে। আমাদের দেশে ক্লাইমেটিক ইভেন্টগুলো আগের তুলনায় অনেক বেড়ে গেছে, ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে। অর্থাৎ 1.1 ডিগ্রি তাপমাত্রা বাড়ার প্রেক্ষিতে বহু ধরনের আমরা বিরূপ প্রভাবের শিকার হয়েছি। আর ইন পার্টিকুলার বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সবগুলো বিরূপ প্রভাব বাংলাদেশের উপর পড়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ছিল সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, সেটি বাংলাদেশের ক্ষেত্রে দৃশ্যমান, স্যালারিটি ইনফ্লেশন বা মারাত্মকতা বৃদ্ধি, সেটি বাংলাদেশের ক্ষেত্রে দৃশ্যমান, এবং সিম্পটম অফ ডেজার্টিফিকেশন, সেটি বাংলাদেশের উত্তরাঞ্চলে দৃশ্যমান, ইরেটিক রেইনফল অর্থাৎ যখন বৃষ্টি হওয়ার কথা তখন বৃষ্টি হয় না, যখন বৃষ্টি না হওয়ার কথা তখন বৃষ্টি হয়, আবার হঠাৎ একদিন ভারী বৃষ্টি হয় বর্ষাকালে, বর্ষাকালে দেখা যায় আবার পুরো সপ্তাহ বৃষ্টি না, জিনেটিক রেইন সেগুলো বাংলাদেশের ক্ষেত্রে দৃশ্যমান। আবার এর উপরে রয়েছে যে হিমালয়ে বরফ পড়ার কারণে যে রেকগুলো তৈরি হয়েছে, হিমালয় একটি ভূমিকম্প পর্ব এলাকা, কারণ দুটি ট্যাকটোনিক প্লেটের মার্জারের কারণে হিমালয়ের সৃষ্টি হয়েছে, অর্থাৎ সেখানে দুটি ট্যাকটোনিক প্লেট মিলিত হয়েছে। এখন দুটি ট্যাকটোনিক প্লেট যেখানে মিলিত হয় সেখানে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা সবসময় থাকে। হিমালয়ে যদি ভূমিকম্প হয়, এই যে লেক যেগুলো তৈরি হয়েছে বরফ গলে যাওয়ার কারণে, সেগুলো যদি কোনো কারণে ভাস্ট হয়, সেই পানি আমাদের বড় নদীগুলো হিমালয় থেকে উৎপন্ন হয়েছে, সেই পানিগুলো গড়িয়ে আমাদের দেশের উপর দিয়ে সমৃদ্ধ হয়, তাহলে বর্ষাকালে আমরা দেখি আমাদের দেশে প্রতি বছর অন্তত 20% স্থলভাগ বন্যায় আমাদের দেশে পানি নিচে তলিয়ে যায়, কোনো কোনো বছর 70% হয়, 88 বন্যায় 70%, 98 বন্যায় 70%, 2004 সালে বন্যায় সেটি 50-60%, এভাবে কোনো কোনো বছর সেটি 70% ছাড়িয়ে যায়। ঢাকার রাস্তায় গাড়ি পরিবর্তে নৌকা চলে, প্রতিজীবীও নৌকা চলেছে, তো এটি হচ্ছে স্বাভাবিক বন্যা। আর যখন এই হিমালয়ে বরফ গলার কারণে যে গ্লেসিয়ার লেকগুলো তৈরি হয়েছে সেগুলো যদি কোনো কারণে ভাস্ট হয়, তাহলে সেটাতে কী পরিমাণ ডেভাস্টেটিং ইম্প্যাক্ট হতে পারে সেটি আমরা অনুভব করি। তো আমরা সমস্ত বিরূপ প্রভাব দ্বারা বাংলাদেশ বিরূপ প্রভাবের শিকার। এই প্রেক্ষাপটে আজকে COP26 আয়োজন হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা নেত্রী শেখ হাসিনা তাকে সিবিএ ফোরাম অর্থাৎ ক্লাইমেট মন্ডল ফোরামের তিনি চেয়ারের দায়িত্ব পালন করছেন, তিনি আজকে একটু পরে বক্তব্য রাখবেন। তো আজকের দিনের প্রত্যাশা হচ্ছে বৈশ্বিক সমাজের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে এই পৃথিবীটা মানুষের জন্য এই মহাবিশ্বের একমাত্র জীবন্ত, পৃথিবীর
অত আরেকটি জীবন্ত মানুষের জন্য এখন আবশ্যকিত হয়নি, যেখানে মানুষ কি বসবাস করতে পারবে। মানুষ ধারণা করছে মঙ্গল গ্রহে হয়তো বসবাস করা যাবে, সেটি এখনো নিশ্চিত হয়নি। আবার মঙ্গল গ্রহে যদি বসবাস করাও যায় সেখানে যাবে কিভাবে সেটিও একটি প্রশ্ন। এবং এই মহাবিশ্বে, যে মহাবিশ্বে এত বড় সেটি আমাদের ধারণার বাইরে, আমি সেই বিশ্লেষণে যাব না। শুধু পৃথিবীতে এখনো পর্যন্ত 200 বিলিয়ন গ্যালাক্সি এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়েছে, তার মধ্যে একটি গ্যালাক্সি হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি, সেটি আমাদের গ্যালাক্সি। এবং এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে এখনো পর্যন্ত 9 সোলার সিস্টেম 500 আরও সোলার সিস্টেম আছে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে, একটা গ্যালাক্সি। এবং সেই 9 সোলার সিস্টেম 500 মধ্যে আমাদের সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে, অন্যান্য গ্রহগুলো যে ঘুরছে সেটি একটি সোলার সিস্টেম। তাহলে মহাবিশ্বটা কত সেটি আমাদের ধারণার বাইরে। পৃথিবী যদি কোনো কারণে এই মহাবিশ্বে হারিয়ে যায় দ্যাট উইল নট বি নোটিস বাই দ্য ইউনিভার্স, কিন্তু এটাই মানুষের জন্য একমাত্র জীবন্ত। এটি হয়তো আমরা অনেকেই জানি না, জানলেও এটি আমাদের ধারণার ভাবার বাইরে। ভাবনাটা এমন যে মহান স্রষ্টা আমাদের নির্দিষ্ট পরিমাণ ব্রেইন দিয়েছে, নির্দিষ্ট পরিমাণ ব্রেইনের বাইরে ভাবার ক্ষমতা আমাদের নাই, ঠিক কম্পিউটারের মতো। কম্পিউটারে যেমন যে পরিমাণ ক্যাপাসিটি আছে কম্পিউটারের ধারণ করে, তার চেয়ে কিন্তু কিছু কিছু বেশি ডাটা দেয় বা বেশি কাল তার চেয়ে বেশি ভাবতে গেলে, তার চেয়ে বেশি কিছু করতে গেলে ওই কম্পিউটার যেমন হ্যাং হয়ে যায় মানুষের ব্রেইনও হ্যাং হয়ে যাবে। তো মহাবিশ্বটা যে কত বড় সেটা নিয়ে ভাবার ক্ষমতা আমাদের নাই, কিন্তু বাস্তবতা হচ্ছে এই মহাবিশ্বের পৃথিবীটাই একমাত্র মানুষের জীবন্তরী। তার আজকের প্রেক্ষাপটে একমাত্র যেটি জীবন্তরী সেটি আজকে নানা কারণে, মূলত মানুষের একটি নিজের কারণে আজকে মানুষের জন্যই বৈরী হয়ে যাচ্ছে। এই পৃথিবীকে রক্ষা করার জন্য যে সমন্বিত উচ্চ এনোসিসের কাঠামোর মধ্যে সেটি এখনো পর্যন্ত পর্যাপ্ত নয়। এবং আমি বলতে দ্বিধামি বলতে বাধ্য হচ্ছি, পলিটিক্যাল লিডারশিপ, পৃথিবীর পলিটিক্যাল লিডারশিপ এটি সঠিকভাবে উদ্ভাবন করতে এখনো ব্যর্থ হয়েছে। আমাদের দেশের প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রী এই ক্ষেত্রে অনেক পদক্ষেপ নিয়েছে, যে কারণে বাংলাদেশ অনেক ক্ষেত্রে বাইরে। কিন্তু আমাদের দেশের অন্য রাজনৈতিক দলগুলো এই নিয়ে ভাবনা আছে বলে মনে হয় না, কারণ তারা শুধু তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, নিরপেক্ষ নির্বাচন এবং খালেদা জিয়ার স্বাস্থ্য আর তারেক জিয়ার মামলা এগুলো নিয়ে ব্যস্ত, অন্য কোনো বিষয় নিয়ে ব্যস্ত। তো আজকে আমাদের দলের পক্ষ থেকে যেমন এই বৈশ্বিক সম্মেলনকে সামনে রেখে আমাদের দলের যে গণ পরিবেশ উপকমিটি তারা বেশ কয়েকটি মিটিং করেছে, ব্রেইনস্টর্মিং সেশন করেছে এবং সেমিনার করেছে, সেখান থেকে অনেক পদক্ষেপের কথা সাজেশন করেছে, অন্য কোনো রাজনৈতিক দলকে আমরা সেখানে দেখতে পাই। বিশেষ করে রাজপথে যারা সরব সেই বিএনপিকে কোনো ক্ষেত্রেই দেখতে পাই। তো আসলে আমরা রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে, যে কোনো রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে মানুষকে সঠিক পথে প্রবাহিত করা। মানুষের টিকাটাকাটাই যেখানে আজকে হুমকির সম্মুখীন, প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে, সেখানে এই নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে ভাবনার ঘাটতি রয়েছে। তো জলবায়ু পরিবর্তনটা তো দেখা যায় না মাথার চুল পড়ার মতো, চুল একটা একটা করে হঠাৎ একদিন টাক দেখা যায়। জলবায়ু পরিবর্তনটাও ঠিক সেরকম, যে পরিবর্তন হচ্ছে হচ্ছে দেখা গেল যে হঠাৎ ঘূর্ণিঝড় আসছে, হঠাৎ জলোচ্ছ্বাস আসছে এবং আগের চেয়ে বেশি আসছে।
জলবায়ু পরিবর্তনটাও টিকছে না। তা আমি আপনাদের ধন্যবাদ জানাই এবং সবশেষে আশা নিয়ে বেঁচে থাকতে চাই। এই গ্লাসগো সম্মেলনে আশা করব যে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য বিশ্ব সমাজ কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।